আপনার স্বপ্ন পূরণ হবে কি না তা আপনার নিজের হাত দেখে আপনারা জানুন আপনার স্বপ্ন পূরণ হবে। যদি আপনার হাতে আজকের এই ভিডিওতে যে রেখাগুলো আমি দেখাবো এই রেখাগুলো থাকলে পারে আপনার স্বপ্ন পূরণ হবে। আপনি যে স্বপ্নগুলো দেখছেন এবং আপনার স্বপ্ন যত বড়ই হোক আর যাই হোক না কেন প্রত্যেকটা স্বপ্ন আপনার পূরণ হবে, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আপনারা প্রত্যেকটা রেখার সঙ্গে প্রথমে পরিচিত হন, তারপরে নিজেদের হাতটা অবশ্যই দেখে নেবেন আজকের এই ভিডিওতে যে রেখাগুলো বলেছি সেই রেখাগুলো আপনার হাতে আছে কি না। আর যে রেখাগুলো দেখাবো আপনাদেরকে আমি আজকে, এই রেখাগুলো একজন পুরুষ মানুষের হাতে থাকলে পারে আপনি যে ফলটা পাবেন, একজন নারীর হাতে থাকলে পারে আপনিও সেই একই ফল পাবেন। তাই আপনি নারী হন বা পুরুষ প্রত্যেকে ভিডিওটা দেখবেন, ভিডিওটা প্রত্যেকের জন্য। আর একটা কথা বলি আপনাদেরকে, যারা চ্যানেলে নতুন আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পারে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো কথা না বাড়িয়ে আজকে যে আলোচনা আপনাদেরকে আমি বলবো, স্বপ্ন পূরণ হওয়ার রেখা, হাতে কোন রেখা থাকলে পারে আপনার স্বপ্ন পূরণ হবে সেটাই আমি আজকে দেখাবো। তো এটা দেখার জন্য আমি আপনাদেরকে প্রথমে যে যে রেখাগুলো দেখাবো এই রেখাগুলোর সঙ্গে আপনারা একটু পরিচয় হন। প্রথমে যে রেখাটা আমি দেখাবো স্বপ্ন পূরণের জন্য আমাদের হাতে, সেটা হচ্ছে দেখুন এই রেখার সঙ্গে আমরা প্রত্যেকে পরিচিত হতে হবে। আমি যে রেখাটা দেখাচ্ছি এটাকে বলে শিরোরেখা। প্রত্যেকে দেখুন আপনার হাতে এই রেখাটা শিরোরেখা, এবং শিরোরেখার আগে এই যে রেখা এটাকে হৃদয় রেখা বলে এবং এই রেখাটাকে জীবন রেখা বলে, মাঝে যে রেখাটা এটাকে শিরোরেখা বলে। আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই শিরোরেখা। আপনারা প্রত্যেকে লক্ষ্য করুন আপনার হাতে শিরোরেখা। আপনার স্বপ্ন পূরণ হবে যদি শিরোরেখা আমি যেমনটা বলবো সেরকম হয়, অর্থাৎ শিরোরেখা কখনও যদি এরকম ছোট না হয়। আপনারা লক্ষ্য করুন আপনার হাতে শিরোরেখার দিকে, শিরোরেখা ছোট হলে হবে না, শিরোরেখা হতে হবে আপনার এরকম লম্বা। প্রথমে দেখুন আপনার শিরোরেখা লম্বা কিনা, যদি লম্বা হয় আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। এরপর আপনাদেরকে আমি যে কথাটা বলবো সেটা আপনার ভালো করে লক্ষ্য করুন, শুধুমাত্র হাতে এই রেখাটা থাকলে পারে আপনার স্বপ্ন পূরণ হবে। এই একটাই রেখা আপনার হাতে থাকলে পূরণ হবে। দ্বিতীয় যে রেখাটা আমি দেখাবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হস্তরেখা শাস্ত্রে। এটা দেখার জন্য আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতে এই আঙুলের দিকে, যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অনামিকার আঙুল, এবং অনামিকা আঙুলের নিচে আমি যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি এটাকে বলা হয় আপনার রুবির ক্ষেত্র, সানমাউন্ট, ইংরাজিতে বলা হয় এটাকে সানমাউন্ট। এই অংশের মধ্যে এই রেখাটা, শুধুমাত্র এই হাতে এই একটা রেখা যদি আপনার হাতে থাকে আপনার স্বপ্ন পূরণ হবেই, প্রত্যেকটা স্বপ্ন আপনার পূরণ হবে। স্বপ্ন আপনার যতই বড় হোক স্বপ্ন আপনার পূরণ হবে। তো দেখুন আপনার হাতে এই রেখাটা আছে কিনা, এটা হচ্ছে রবি পর্বতে আপনার এরকম একটা রেখা, এরকম একটা রেখা নিয়ে ছোট বড় যাই হোক দেখুন আপনার হাতে কোনো ত্রিভুজ চিহ্ন এই রবি পর্বতে আছে কিনা। এই রবি পর্বতে যাদের ত্রিভুজ আছে তাদের মনের সমস্ত চাওয়া পাওয়া এগুলো পূরণ হয়। আপনারা শুধু রবি পর্বতের দিকে লক্ষ্য রাখুন, তারপরে দেখুন আপনার হাতে এই ত্রিভুজ চিহ্ন বা ট্রায়াঙ্গেল রবি পর্বতে আছে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেখা এবং হস্তরেখার এই গুরুত্ব অপরিসীম। এবার আপনাদেরকে আমি যে রেখা দেখাবো, যে রেখা থাকলে পরে আপনার স্বপ্ন পূরণ হবে সেটা হচ্ছে, এটা দেখার জন্য আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতে এই আঙুলের দিকে, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এটাকে বলা হয় তর্জনীর আঙুল। এই তর্জনীর নিচে আমি যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, মধ্যবর্তী অংশটার কথা আমি বলছি আপনাদেরকে। এই অংশটা এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, আপনার বৃহস্পতির দিকে লক্ষ্য রাখুন, অর্থাৎ যাকে এই স্থানটাকে গুরু পর্বত বলা হয়, ইংরাজিতে এটাকে জুপিটার মাউন্ট বলে। আপনারা আপনাদের হাতে এই স্থানটার দিকে লক্ষ্য রাখুন। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, যদি আপনার এই শিরোরেখা, আর একটা কথা বলছি আপনাদেরকে, এই শিরোরেখা যদি বৃহস্পতি থেকে শুরু হয় আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারবেন, যদি বৃহস্পতি থেকে শুরু হয়। এরপরে আপনারা দেখবেন আপনাদের হাতে এই স্থানটা, আমি যে স্থানটা দেখাচ্ছি এই স্থানটা, এটা হচ্ছে মঙ্গলের স্থান। আপনারা প্রত্যেকে দেখুন আপনার হাতের এই স্থানটার কথা আমি বলছি, এটা হচ্ছে মঙ্গলের স্থান। এই মঙ্গলের ক্ষেত্রটা আপনারা দেখুন আপনার হাতে উঁচু এবং উভার নিয়ে আছে কিনা,
নিচু হলে হবে না, গর্তযুক্ত হলে হবে না, এই স্থানটা উঁচু হতে হবে। দেখুন আপনার মঙ্গলের স্থানটা কীরকম। মঙ্গলের স্থান যদি উঁচু হয় এবং আপনার শিরোরেখা যদি বৃহস্পতি থেকে শুরু হয়, তাহলে পর আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা এগুলো পূরণ হবে। দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা, শিরোরেখাটা বৃহস্পতি থেকে শুরু হতে হবে, এই মঙ্গলের ক্ষেত্র থেকে শুরু হলে কিন্তু হবে না, এটা নিম্নমঙ্গল বলা হয় বা এটাকে রাহুর ক্ষেত্র বলে। তো আপনারা এই স্থান থেকে না শুরু না হয়, শুরু হতে হবে আপনার বৃহস্পতির থেকে। এরপর আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার হাতে এই হৃদয় রেখা, এই যে রেখাটা দেখাচ্ছি এই রেখাটাকে বলে হৃদয় রেখা। তো আপনারা আপনাদের হৃদয় রেখার দিকে আমি একটা কথা বলবো হৃদয় রেখা নিয়ে। হৃদয় রেখার এই বৈশিষ্ট্যটা আছে কিনা আপনারা দেখুন, যদি থাকে তো আপনার যে স্বপ্ন সেটা পূরণ হবে। তো সেটা দেখার জন্য আপনারা প্রথমে দেখবেন তর্জনী আঙুল অর্থাৎ বৃহস্পতি আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা বললাম এটাকে বলা হয় বৃহস্পতি। দেখুন আপনার হৃদয় রেখা, এবার লক্ষ্য করুন হৃদয় রেখার দিকে, হৃদয় রেখাটা বৃহস্পতি পর্বত পর্যন্ত গিয়েছে কিনা। আমি যেমনটা দেখাচ্ছি আপনাদেরকে, এই বৃহস্পতি ক্ষেত্র পর্যন্ত যদি যায় তাহলে পর আপনার স্বপ্ন পূরণ হবে। দেখুন আপনার হৃদয় রেখাটা বৃহস্পতি ক্ষেত্র পর্যন্ত গিয়েছে কিনা, যাদের হাতে আছে মানে হৃদয় রেখা বৃহস্পতি ক্ষেত্র পর্যন্ত পৌঁছেছে আপনারা খুবই ভাগ্যবান, আপনারা খুব ভাগ্যবান একজন মানুষ এবং আপনারা খুব ভালো ভাগ্য নিয়ে জন্মেছেন, আপনাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে। এই হৃদয় রেখা থেকে আপনারা জানুন আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কি হবে না। তো আজকের এই ভিডিওতে দেখুন আমি আপনাদেরকে অনেক রেখা দেখালাম, তার মধ্যে আপনাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলো আগে আপনারা ভালো করে বুঝুন আমি কি বললাম, তারপরে আপনারা নিজেদের হাতটা দেখুন, হাতে দেখুন এই রেখাগুলো আছে কি না, যদি থাকে আপনার স্বপ্ন পূরণ হবেই ভবিষ্যতে। আপনি মিলিয়ে নেবেন যাদের যাদের হাতে আছে, জীবনে এমনটাই ঘটতে চলেছে এবং আপনারা নিজেদের হাত দেখেই খুব সহজে আপনারা জানতে পারবেন যে আপনার আশাঙ্কা পূরণ হবে যদি এই রেখাগুলো আপনাদের হাতে থাকে। এবার আপনাদের আরেকটা কথা বলি, অনেকে জানেন না কোন হাতটা দেখতে হয়, প্রথমে কোন হাতটা দেখতে হয় এটা অনেকে জানেন না। দেখুন আপনি নারী হন বা পুরুষ, এটা প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, প্রত্যেকে প্রথমে এই হাতটা আপনারা দেখবেন, কোন হাত সেটা আমি বলছি আপনারা একটু ভালো করে বুঝুন। এই হাতটা হচ্ছে আপনার, আপনি যে হাতে সমস্ত কাজকর্ম করেন সেটা ডান হাত বা বাঁ হাত যাই হোক না কেন, প্রথমে দেখুন আপনি কোন হাতে কাজকর্ম করেন, সেই হাতে এই রেখাগুলো আছে কি না, যদি থাকে তাহলে পরে আপনি 100% ফল পাবেন, আর অন্য হাতে যদি থাকে তাহলে পরে সেটা আপনি 20-25% ফল পাবেন।